কেন্দ্রীয় সরকার রাজ্যে একাধিক একলব্য স্কুল চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে গন্ডাছড়া মহকুমার একলব্য স্কুলটি অন্যতম। আগামী আগস্ট মাস থেকেই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হচ্ছে। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে একলব্য স্কুলের পঠন পাঠন। আপাতত গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন দুর্যোধন পাড়াস্থিত আইটিএল ব্লক লেভেল শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অর্ধেক বিল্ডিং জুড়ে একলব্য বিদ্যালয়ের পথ চলা শুরু হবে। বুধবার সংশ্লিষ্ট ভবনটি পরিদর্শন করেন রাজ্যের উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। বিদ্যালয় পরিদর্শনে মন্ত্রীর সাথে ছিলেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ প্রশাসনের আধিকারিকরা। মন্ত্রী বিকাশ দেববর্মা পুরো ভবনটি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স হলে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে শিক্ষা দপ্তর থেকে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরকে শিক্ষক প্রশিক্ষণ ভবনটি হস্তান্তর করা হয়। এদিন বৈঠক শেষে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই সংবাদ জানান। মেয়ে নিশিমে যেন ফিল্ড ভিজিট খেমানি ভালো লগে তো যিনি ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর সেই চিনি পুরনি বরং গঞ্জাম এম এল এ যে এ ডি এম সাহেব দো বিডিও দো এ অল লাইন ডিপার্টমেন্ট নি বরং দো যেন বসকাম নি আগস্ট তিরিশ হল যেন একলব্য ক্লাস শুরু খেলে থাকব ও যখনই যারা চেরা যাও বিশেষ করে কুড়ি বছর তাহাম পরত হল খেলেন মানায় ত্রিশ জন চলা ত্রিশ জন করে পড়ে নাই শেখ নিশিমে সিং ভর্তি খেলে বুঝতাঙ্গ রঙা শাখায় যত ও চিনি যে ও জায়গা তাকে স্টার্ট খেলে নাই মানে সে কাহাম খাইনে স্টার্ট খেলে না। প্রসঙ্গত উল্লেখ্য যে গন্ডাছড়া মহকুমার উল্টা চড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্পের পাশে 12.8 একর জমির উপর গন্ডাছড়া একলব্য বিদ্যালয় নির্মাণ কাজ চলছে। সেখানে থাকবে একটি স্কুল ভবন, ছাত্র ও ছাত্রী বাসের জন্য পৃথক দুটি ভবন, দুটি ওয়ার্ডেন বিল্ডিং ও বাউন্ডারি ওয়াল, খেলার মাঠ প্রভৃতি। 2023 সালের জানুয়ারি মাস থেকে এই স্কুল ভবন নির্মাণের কাজ শুরু হয়। এখন পর্যন্ত প্রায় 70% কাজ শেষ করা হয়েছে। বাকি কাজ আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলে জানা গেছে। স্কুল ভবন নির্মাণের কাজ শেষ হলে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে একলব্য বিদ্যালয়টি নতুন ভবনে স্থানান্তরিত করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।